বরাবরের মতন এবারও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 3 কৃতি ছাত্র জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে যারা মেধা তালিকায় অষ্টম এবং দশম স্থানাধিকারী 2 ছাত্র তাদের মহারাজরাও তারা কিন্তু সকলেই এখানে রয়েছেন। আমি প্রথমেই অর্ঘ্য, তুমি অষ্টম স্থান অধিকার করেছো, আমাদের তরফ থেকে তোমাকে অভিনন্দন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সবসময়ই একটা বিশেষ জায়গা আছে এবং থাকেও, তুমি কি বলবে, তোমার অনুভূতি কি আজকের দিনে? আমার প্রথমে খুব নার্ভাস ফিল হচ্ছিলো, কিন্তু যখন শুনলাম যে আমি 8th হয়েছি বেশ আনন্দিত লেগেছে যে স্কুলের জন্য একটা র্যাঙ্ক এসেছে, সবথেকে বড় ব্যাপার ওটা আমার ক্ষেত্রে হয়েছে। তোমার এখানে তো সবার সাথে পড়াশোনা করেছো, পড়াশোনার মধ্যে কি কোনো একটা এখন মনে হচ্ছে যে কিছু একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করেছিলে যেখানটায় এই সাফল্যটা এসছে? না, নিজস্ব কোনো বিশেষ পদ্ধতি ছিল না, এখানেই যে বাঁধা ধরা ডিসিপ্লিন ছিল ওর মধ্যেই হাঁটলেই সাফল্য আসবে এটুকু আমি বিশ্বাস করি। মানে এই নিয়মানুবর্তিতা অনুসরণ করেই এই সাফল্য? ওটাই, এখানকার যে বাঁধা ধরা নিয়মকানুন, টাইম মেনটেনেন্স, ওটাই ওটার জন্য। তুমি কি স্টাডি আওয়ারের পরেও পড়াশোনা করতে নিজের মতন করে? না, ওটা খুব বেশি দিন হতো না, যেদিন ওই যে সপ্তাহে পরীক্ষা থাকতো ইন্টার্ন বা তখনই একমাত্র রাত্রেবেলা নিজেদের লাইট জ্বলে, এখানে তো 12টার পরই লাইট অফ, ওটা মাস্ট। তারপরে যদি কোনো দিন ইচ্ছা হতো খুব একটা হতো না ওটা। এখানে তো স্মার্টফোন নেই, টিভি দেখার যথেচ্ছ সুযোগ নেই, কিন্তু তার এছাড়া কি হবি ছিল যেগুলোর মধ্যে দিয়ে ধরুন অন্য অবসর সময় কাটাতে, যেটা তোমাকে কোথাও গিয়ে ইন্সপায়ার করতো? ক্রিকেট খেলা। হ্যাঁ, মানে ক্রিকেট খুব প্রিয়? হ্যাঁ। আর প্রিয় ক্রিকেটার? বিরাট কোহলি। এবার দেখেছো আইপিএল? না, আইপিএল যেহেতু নিট ছিল, তারপরে এমস ছিল, তাই আইপিএল খুব একটা দেখা হয়নি। ফলো করেছিলাম ম্যাচ, কিন্তু হেরে তো গেছে, উঠতে পারেনি প্লে অফ। আগামী দিনে কি করবে, কি ইচ্ছা? মেডিকেল নিয়েই পড়ার ইচ্ছা আছে এখনো পর্যন্ত। তোমার কি জয়েন্টে মানে ইয়েতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটোই হয়েছে? হ্যাঁ, মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটোই হয়েছে, মেডিকেলে যাওয়ার ইচ্ছেই আছে। আর পারিবারিক তরফে, পরিবারের তরফে কেউ ইন্সপিরেশন, বাবা মা অন্য কেউ? মা অনেক কষ্ট করেছে, গ্রাম থেকে চলে এসে মেদিনীপুরে ছিল 9-10, ওখানে পড়ার পর এখানে আবার পাঠিয়েছে দূরে। মায়েরই সবথেকে বড় সাফল্য এর পিছনে। অনেক ধন্যবাদ তোমাকে মহারাজ, আজকে 3 কৃতি ছাত্র মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন, এই অনুশাসনের মধ্যে আপনারা রেখে ওদেরকে বড় করেছেন, কি বলবেন, আপনাদের অনুভূতি কি আছে? দেখুন, প্রত্যেক বছর রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বেশ কতগুলি স্থান অধিকার করে। খুব দুর্ভাগ্যের বিষয় যে এবার মাধ্যমিকে কোনো স্থান অধিকার করতে পারেনি, তবু আমরা ভেবেছিলাম যে নিশ্চয়ই উচ্চ মাধ্যমিকে কিছু স্থান অধিকার করবে, এবং খুবই আনন্দের বিষয় যে 3টি স্থান অধিকার করেছে। আপনারা জানেন 2টি 8th র্যাঙ্ক আর 1টি 10th হয়েছে, দুজন আমার সামনে পাশে দুজনে দাঁড়িয়ে আছে। এবং আমরা সবসময় চেষ্টা করি যে ছেলেরা কীভাবে কৃতী হতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে রেজাল্ট ভালো হওয়ার ব্যাপারটা একটা আছে, সেই সঙ্গে সঙ্গে যেটা আজকের দিনে সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে প্রকৃত মানুষ হওয়া, সেদিকেও আমরা দৃষ্টি রাখি, দুটি দিকেই দৃষ্টি রাখি, ভালো নম্বর পাওয়া, কৃতী ছাত্র হওয়া এবং ভালো মানুষ হওয়া। জয়েশ সাউ, দশম স্থানাধিকারী, আবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, একটা জিনিস বলো যে এখানে তো প্রাইভেট টিউশনের ব্যাপার নেই, স্কুলের পড়াশোনাটা এবং তার সঙ্গে শিক্ষকদের কাছে অনুশীলন নেওয়া, কীভাবে পড়েছিলে এবং কোথায় গিয়ে এই সাফল্যটা এলো বলে মনে হচ্ছে? না, ক্লাসগুলো মোটামুটি ফলো করতাম, টিচাররা প্রচুর সাপোর্টিভ ছিল, তারা সবসময় আমাদের ইন্সপায়ার করেছে, এনকারেজ করেছে, আমাদের সবসময় হেল্প করতে রাজি হয়েছে। এবং মানে কী বলে, বোর্ডের জন্য প্রথমে খুব বেশি আলাদা করে পড়িনি, তবে মানে কী বলে লাস্টের দিকে ফোকাস করেছিলাম, মানে লেখালেখি ব্যাপার থাকে তো সেগুলো ফোকাস করেছিলাম। আমার মহারাজ প্রচুর সাপোর্ট করেছেন, আমার মা বাবা আছেন, আমার দিদি আছেন, আমার এক মামা আছেন, তিনি আমাকে প্রচুর ইন্সপায়ার করেছেন। আর স্কুলের কাছে আমি কতটা কৃতজ্ঞ সেটা আমি বলে বোঝাতে পারবো না, মানে 8 বছর ধরে এখানে আছি, তো এখানে যা পেয়েছি সেটা আর কোথাও পেতাম না, অন্য কোথাও পেতাম না। এই সাফল্য কি প্রত্যাশিত ছিল তোমার কাছে? প্রত্যাশিত মানে কী বলে ভালোই হয়েছে, মানে বেশ ভালো লাগছে, প্রত্যাশিত বলতে পারবো না, মানে র্যাঙ্ক করবে ভেবেছিলাম, তবে না হলেও খুব খারাপ লাগতো, মানে খারাপ লাগতো তবে ভালোই হয়, মানে প্রত্যাশিত হ্যাঁ বলতে পারেন। কোন কোন বিষয়গুলো তোমার ভালো লাগে পড়তে এবং কীরকম নাম্বার পেয়েছো আর আগামী দিনে কী করবে বলে মনে হয়, সেই সব বিষয়গুলো নিয়েই পড়বে? আমার ম্যাথস ভালো লাগে, কম্পিউটার সায়েন্স যদি ছিল না কম্পিউটার সায়েন্স ভালো লাগে, ফিজিক্সও ভালো লাগে, মানে সাবজেক্ট ওয়াইজ মার্কস তো এখনও জানি না, তবে ইচ্ছে হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ম্যাথস নিয়ে পড়ার আগামী দিনে, এটা নিয়েই পড়ার ইচ্ছে আছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছে আছে। আর অন্যরকম কোনো হবি, কোনো অন্যরকম, ও যেমন বললো ক্রিকেট খেলা ভালো লাগে, তোমার? আমার ফুটবল দেখতে খুব ভালো লাগে, মানে ফুটবল খুব ক্লোজলি ফলো করি। সামনে তো ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ হ্যাঁ, দেখবে? হ্যাঁ দেখবো, অবশ্যই চেষ্টা করবো, যতগুলো ম্যাচ হয় দেখা।
আজকের যখন শুনলে মানে প্রথম অনুভূতিটা কিরকম ছিল, কতটা আনন্দিত? খুব ভালো লাগলো, বন্ধুরা এসে কংগ্রেচুলেশন বলে দিয়ে মা বাবাকে প্রণাম করলাম, তারপর ওইখানে জিজ্ঞেস করছিলেন, দিয়ে মহারাজাকে জিজ্ঞেস প্রণাম করলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে নরেন্দ্রপুরের জন্য একটা স্থান অধিকার করতে পেরেছি সেটা খুব ভালো লাগছে। মানে নরেন্দ্রপুর আমাকে যা দিয়েছে তার তার তুলনায় একটা কিছুই না। মহারাজ, পড়াশোনার ক্ষেত্রে কোন জায়গাগুলোতে আপনারা এমন একটা গুরুত্ব দেন যে জায়গায় এই ধরনের সাফল্য বারবার ঘুরে ফিরে আসে নরেন্দ্রপুরের ছেলেদের কাছে? দেখুন, নিয়মানুবর্তিতা হয়তো আমাদের প্রথম একটি কারণ, আর আমাদের সমস্ত ছেলেরাই আবাসিক এখানে, তার ফলে ফলস্বরূপ ছাত্রদের সাফল্যের ধারাবাহিকতা রয়েছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে রঞ্জিত হালদার ও রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।